আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর তার জানাজাকে কেন্দ্র করে যেন নতুন এক রাজনীতি আমরা দেখলাম, এবং সেখানে যে কথাটা আমি বলতে চাই যে জামাতের রাজনীতি নিয়ে, রাজনীতি করা নিয়ে নানা ধরনের কথা হচ্ছিল। জামাতকে সমাবেশ করতে দেওয়া হবে কি হবে না, জামাতকে রাজপথে নামতে দেওয়া হবে কি হবে না, জামাতকে নিষিদ্ধ করা যাবে কি যাবে না, এই সমস্ত নিয়ে কিন্তু অনেক দিন ধরেই নানা ধরনের আলোচনা হয়, এবং জামাতকে কোথাও কোথাও মানে তাদের কোনো অফিসও অনেক সময় খুলতে দেওয়া হয় না, যদিও আইনগতভাবে জামাত দেশে এখনও একটি বৈধ রাজনৈতিক দল। তা একটা বৈধ রাজনৈতিক দলকে কেন তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হয় না, এ সংক্রান্ত কোনো যুক্তিও কিন্তু আমরা খুব একটা দেখি না। আমার কথা হলো, যদি আপনারা মনে করেন জামাত আমাদের দেশের জন্য ক্ষতিকর, তাহলে সেটা আপনি মনে করলে তো হবে না। যদি আদালত মনে করে, তা আদালত তাদের নিষিদ্ধ করে দিলেই পারে, না করা পর্যন্ত আপনারা তাকে কোথাও মাঠে নামতে দেবেন না, কথা বলতে দিবেন না, অফিস খুলতে দিবেন না, এটা তো আমি মনে করি ঠিক না। আবেগ দিয়ে সবসময় সব কিছু হয় না। সর্বশেষ এই দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে, মৃত্যুর জানাজাকে কেন্দ্র করে যা হলো, এটাকে আমি ভালো কোনো আমাদের রাজনৈতিক অঙ্গনের ক্ষেত্রে ভালো কোনো উদাহরণ হিসাবে মনে করি না। আমি কেবল কয়েকটা ঘটনার কথা উল্লেখ করতে চাই, যে ঘটনাগুলো আমার মনে হয় যে বলা উচিত। যেমন ধরেন, আমি তেমন বেশি কিছু মন্তব্য করব না, কেবল ঘটনাগুলো উল্লেখ করি। আমি একটা মাত্র পত্রিকা থেকে কয়েকটি ঘটনা নিয়েছি, এবং বলা বাহুল্য সেই পত্রিকাটি দৈনিক প্রথম আলো। প্রথম আলো পত্রিকায় যে ঘটনাগুলো আমি নিয়েছি সেগুলো আমি আপনাদের একটু একটু পড়ে শোনাই। প্রথম যেটা হলো যে সবই মঙ্গলবারের ঘটনা, কিন্তু বাইতুল মোকাররমে পুলিশের সঙ্গে জামায়াত নেতা কর্মীদের সংঘর্ষ, গ্রেপ্তার 12 জন। এখানে পুলিশ যেটা বলছে যে ওখানে নাকি আগেই মানে একটা মানে গভর্নমেন্টের মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওখানে একটা দোয়া মহফিলের কর্মসূচি ছিল, কিন্তু জামাত ইসলাম ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা মসজিদের ভেতরে ঢুকে এবং বাইরে লাঠি টাঠি দিয়ে সমস্ত স্লোগান, সমস্ত সরকার বিরোধী স্লোগান দিয়েছে এবং ব্যানার ফেস্টুন সব খুলে ভাঙচুর করেছে। এই হলো, তারপরে তারা সেখানে একটা গায়ে বানা জানাজা পড়ার চেষ্টা করছে, পুলিশের সঙ্গে মানে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি লাঠিচার্জ হয়েছে এবং তাদের 12 জনকে আটক করা হয়েছে, একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা, চট্টগ্রামে পুলিশের এটা ওই প্রথম আলোটি শিরোনামটা হলো চট্টগ্রামে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ জামায়াতের নেতাকর্মীরা আটক 40। এখানেও একই রকম ঘটনা, চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়সহ কয়েকটি স্থানে জড়ো হওয়া জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ, আটক করা হয়েছে 40 জনকে। এ সময় পুলিশ সহ পথচারী সব মিলিয়ে 10 জনের মতো আহত হয়েছে। এটা ঘটেছে মঙ্গলবার বিকেলে। এখন জামাত নেতাকর্মীদের দাবি যে তারা সেখানে সাঈদীর গায়ে বানা জানাজা পড়তে একত্রিত হয়েছিলেন, কিন্তু তাদের সেটা করতে দেওয়া হয়নি। এর মাঝে আবার আরেকটা নিউজ, হাইকোর্টের একজন বিচারপতি মোহাম্মদ আবু আহমেদ জমাদার, উনি এই জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টে একটা আলোচনা সভায়, ওখানে যে আলোচনা সভায় প্রধান বিচারপতি উপস্থিত ছিলেন, সেখানে উনি জামাতের বিচারের উদ্যোগ নিতে দাবি তুলছে। উনি বলেছেন যে অপরাধী সংগঠন হিসাবে জামাতে ইসলামীর বিচারে উদ্যোগ দিতে উনি প্রধান বিচারপতির কাছে দাবি জানিয়েছেন। উনি এখন বিচারের উদ্যোগ নিতে বলেছেন, বিচার করতে হবে। আচ্ছা, আরেকটা নিউজ, কক্সবাজারের সাঈদীর গায়ে বানা জানাজা ঘিরে সংঘর্ষে জামাত কর্মী নিহত, একজন মারাও গেছেন সেখানে। সেখানে ওই যে কক্সবাজার চকরিয়াতে ওখানে একটা গায়ে বানা জানাজা তারা করার চেষ্টা করেছিল জামাতের লোকেরা, সেটাকে কেন্দ্র করে মারামারি এবং পুলিশের গুলিতে একজন মারা গেছে। পুলিশ অবশ্যই অভিযোগ অস্বীকার করেছে, যিনি মারা গেছেন তার নাম ফোরকানুর রহমান,
জামাত দাবি করছে যে ওই লোক মারা গেছে পুলিশের গুলিতে। আরেকটা নিউজ, পেকুয়ায় সাইদির গায়েবানা জানাজা শেষে পুলিশের উপর হামলা, ওসি সহ আহত 15। এটাও কক্সবাজারের পেকুয়াতে এই ঘটনা হয়েছে। পেকুয়া থানার যিনি মানে ওসি উনি উনিসহ 15 জন পুলিশ সদস্য এই ঘটনায় আহত হয়েছে। এবং পুলিশ যেভাবে বলছে যে মঙ্গলবার দিন বিকাল 3টার দিকে উপজেলার বাবাকিয়া বাজারে এই ঘটনা ঘটছে। এবং তবে জামাতের আমির বলছে যে গায়েবানা জানাজার সময় সেখানে পুলিশের সঙ্গে তাদের কোনো ধরনের সংঘর্ষ হয়নি। কারা হামলা করেছে তারা তা জানি না। এই হলো কয়েকটা ঘটনার কথা আমি বললাম। এখন আমার কথা, একটা গায়েবানা জানাজা হবে, সেটা হতে দিলে কি ক্ষতিটা হতো? আচ্ছা, পুলিশ সেটা হতে দিল না, মানে সরকারের নির্দেশে তো দেয়নি, সরকার নির্দেশ দিল যে গায়েবানা জানাজা করতে দেওয়া যাবে না। তো এই যে দিল না, না দেওয়াতে একটা পত্রিকাতে আমি এতগুলি নিউজ পড়লাম। তো এই রাজনৈতিক কর্মসূচির মূল উদ্দেশ্যটা কি? মানুষের কাছে তাদের কর্মকাণ্ডের জানান দেওয়া, এই তো। মানুষ জানবে একটা দল এই কথা বলতে চায়, মানুষ জানবে একটা দল এই কাজ করতে চায়, এই তো। তো এই যে পুলিশ তাদের বাধা দিল, বাধা দেওয়াতে মানুষ কি এই দলটার কর্মসূচি সম্পর্কে, কর্মকাণ্ড সম্পর্কে আরো বেশি করে জানলো না? মানুষ কি জানলো? মানুষ জানলো যে পুলিশ তাদেরকে একটা গায়েবানা জানাজা পড়তে দেয় নাই। এটা কিন্তু একটা ধর্মীয় একটা অনুষ্ঠান, একটা ধর্মীয় কাজ, তাই না? এটা করতে না দেওয়াতে মানুষের সিম্পেথিটা কোন দিকে গেল? তাহলে কি লাভটা হলো? এবং যত জায়গায় এই ঘটনা ঘটেছে তত জায়গায় ওখানকার জনজীবন কি বিঘ্নিত হয়নি? সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়নি? রাস্তাঘাটে ভাঙচুর কিছু টুকটাক নিশ্চয় হয়েছে, মানুষ আহত হয়েছে, অনেকে গ্রেফতার হয়েছে, পুলিশও আহত হয়েছে। এই আহত, এই গ্রেফতার, এই ভাঙচুর, এই দুর্ভোগ কার লাভ? কার লাভের জন্য এগুলো হচ্ছে, কেন হচ্ছে? একজন লোকের জানাজা পড়া যাবে না কেন? গায়েবানা জানাজা পড়া যাবে না কেন? লোক বেশি হবে, পিরোজপুরে তো লক্ষাধিক লোক হয়েছে, কয়েক কিলোমিটার জুড়ে লোক হয়েছে বলে শুনেছি। যে ছবি দেখলাম আমি তো কোনো ধারণা করতে পারলাম না। তাহলে লাভটা কী হলো? যে মাছটা ছুটে যায়, যে মাছটা ধরা যায় না, সেটা কিন্তু অনেক বড় হয়। যে কাজটা আপনি করতে দিলেন না, সাধারণ মানুষের মনে কিন্তু এই ধারণাটা থাকবে, করতে দিলে না জানি কত লোক হতো। লাভটা কী হলো? হয়তো অত লোক হতোই না। আমি জানি না এই ধরনের মানসিকতা আমাদের আর কতদিন চলবে। দেখুন, আমি একটা কথা বলি, আমি কিন্তু জামাতের রাজনীতিকে সমর্থনই করি না, একদম সিনসিয়ারলি আমি জামাতের রাজনীতি করি না। কিন্তু আমি মনে করি জামাত তার রাজনীতি করবে, সেটা করতে দেওয়া উচিত। যতক্ষণ পর্যন্ত না আপনি দলটাকে নিষিদ্ধ ঘোষণা করবেন, ততক্ষণ পর্যন্ত তার রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া কোনো ভালো কাজ না, কোনো সেন্সিবল কাজ না এটা। আপনি যদি মনে করেন এই রাজনীতি ক্ষতিকর, দলটাকে নিষিদ্ধ করে দেন। নিষিদ্ধ করার জন্য আপনার হাতে অনেক অস্ত্র আছে, আদালত না চাইলেও সরকার নির্বাহী আদেশে অনেক কিছু করতে পারে, করে দেখ। করবেন না, তাদের নিয়ে রাজনীতি করবেন কিন্তু তাদেরকে রাজনীতি করতে দিবেন না, এটা এক ধরনের হিপোক্রেসি। প্রিয় দর্শক, এখনকার মতো এ পর্যন্তই, পরে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।